এসএলপি করা হয়েছিল, তার ডায়েরি নাম্বার করেছিল, কিন্তু যেহেতু এসএলপি নাম্বার পড়েনি, মানে সুপ্রিম কোর্টের লিস্টে যেহেতু আসেনি এখনো পর্যন্ত, সেই জন্য প্রথমেই মাননীয় প্রধান বিচারপতি অনেকগুলো মামলা লিস্টেড হয়েছে, ডায়েরি নাম্বার পড়েছে বলে উনি বললেন যে এত যেহেতু গ্যাদারিং হয়েছে, এত বড় একটা বিষয়, সমস্ত বিষয়গুলোকে আগে মানে লিস্টেড হতে দিন, এসএলপিগুলো লিস্টেড হোক, আগামী সোমবার দিন এই লিস্টেড হওয়া মামলাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়গুলোকে আমি শুনি। আমাদের হয়ে আজকে যেহেতু আমাদের মামলা ওঠেনি, আমাদের হয়ে সেভাবে সওয়ালও মানে হয়নি আজকে কোর্টে, কিন্তু আজকের সওয়াল জবাব পর্বে যেটা মানে শুনলাম, সারাক্ষণ আমি কোর্ট নম্বরে কোর্ট রুমের ভিতরে উপস্থিত ছিলাম, যেটা বুঝলাম যে সরকার যেভাবে সমস্ত বিষয়টাকে এক করতে চাইছে, সেখানে যদি দাঁড়িয়ে যদি যোগ্য প্রার্থীরা একযোগে মানে এটার বিরুদ্ধে নিজেদের দাবিগুলোকে বক্তব্যটাকে খুব পরিষ্কার করে না রাখে এবং সেগ্রিগেশনের দাবি যদি খুব পরিষ্কার না হয় একদম তথ্যসহ, তাহলে কিন্তু এর জন্য গোটা প্যানেলকে মানে বলি হতে হবে এবং তার জন্য আমাদের যারা আছেন পিটিশনার তাদেরকে ভুগতে হবে। এই জায়গাতেই আমরা ঠিক করছি, আমরা একটা অন্য স্ট্র্যাটেজি ঠিক করছি, সামনে আপনাদের কাছে সেটা প্রকাশ পাবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য যে সরকার যেভাবে সাপ্রেশন অফ ফ্যাক্টসকে, নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ।